ডিসেম্বর মাস মানে হচ্ছে বিয়ের মৌসুম বিয়ের সাথে অন্যরকম একটা মোমেন্ট বা মুহূর্ত সময় পার হয় তো আমরা গিয়েছিলাম বিয়ের দাওয়াতে তো সেখানে গিয়ে কি করলাম সেগুলো সব থাকবে এই ব্লগে হ্যালো হ্যালোড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে বিয়ে মানে বিয়ে সাধে খেলাম সেগুলোর ব্লগ তোমাদেরকে দেখাবো তো প্রথমে যেটা করছি সুন্দর শাড়ি পরে রেডি হয়ে গেলাম এটা হচ্ছে সেই শাড়ি যেই শাড়ির একটা ভিডিও দিয়েছিলাম মানে আমি যে শপিং করতে গিয়েছিলাম সেই ব্লগে বলেছিলাম শাড়িটা দেখাবো সেই শাড়ি গয়না শাড়িটা খুব সুন্দর পরে অন্যরকম একটা সুন্দর লাগছে মার্শাল্লাহ এরপর সেখানে গিয়ে পৌঁছালাম গিয়ে দেখি মোটামুটি আর কি মানুষ আসছে ওরকম মানুষ আসে নাই তো আমরা সব সময় সব জায়গায় দশ মিনিট বা আধা ঘন্টা আগে গিয়ে পৌঁছাই এতে করে একটা টাইমের ব্যাপার টাইমটা আমরা খুব ভালো মেনটেন করি একদম শুরু থেকে তো যাই হোক এরপর বরে মানে বর চলে আসবে বরের যে মানে কনের পক্ষের যে আসল সদস্য তারা হচ্ছে আসে নাই এখনো তো আমাকে হচ্ছে কনের যে ভাই সে বলল যে এখানে দাঁড়াতে তো আমি আর একটা আপু আর দুইজন আপু মিলে এই গেটের সামনে দাঁড়িয়েছিলাম মানে বরের জন্য তো এখানে মানে বর আসবে আর কি গেট ধরতে হবে তো বর একটু পর আসলে চলে আসে এরপর বর ঢুকে যায় বর যখন ঢুকে তখন আর ভিডিও করতে মনে ছিল না এরপর আমরা সবাই মানে আমাদের ফ্যামিলি যারা ছিলেন তারা সবাই একটা টেবিলে বসে খেতে বসলাম প্রথমে দিয়েছিল সালাদ তারপর দিয়েছিল কাবাব তারপর দিয়েছিল রোস্ট প্রথমে সালাদ দেখে আমার খুব বেশি ভালো লাগে কারণ সালাদ আমার অনেক পছন্দ যেহেতু আমি ইন্টারমিটিং ফাস্টিং করি ফাস্টিং একদম শেষ হওয়ার পর আমি সবসময় ফাইবার টাইপের খাবার খাই তো সালাদটাই হচ্ছে ফাইবার টাইপের খাবার তো প্রথমে সালাদ খেয়েছিলাম অনেকগুলা এরপর কাবাব খেলাম এরপর ওয়েট করতেছিলাম কখন রাইস দিবে তো এই ওয়েট করতে করতে হচ্ছে রাইস দিয়ে দিলো মানে কাচ্চি ছিল মানে ওদের মেনুতে কাচ্চি ছিল তো খাবারটা খাবারের কথা যদি বলি খাবার হচ্ছে মানে প্রত্যেকটা খাবার অনেক বেশি ভালো ছিল অন্যরকম লেভেলের মজা ছিল আমি এই কাঁচির প্রেমে পড়ে গেছি আমার মুখে এখনও লেগে আসে সব সময় সব জায়গায় কাচ্চিটা নর্মালি বাসমতি চালের করে কিন্তু এখানে কোয়েন্সিডেন্টলি কাচ্চিটা হচ্ছে পোলাও চাল দিয়ে করেছে আর পোলাও চাল দিয়ে কাঁচি করেছে যেহেতু এই জন্য এত বেশি মজা হয়েছে যেটা কল্পনার বাইরে আমি মার্শাল্লাহ মানে আমি যতটুকু নিয়েছি ততটুকু আমি খেয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ ভালো লাগছে খেতেই ছিলাম আর ভিডিও করতেছিলাম আর কথাও বলতেছিলাম যে এভাবে কাঁচিটা এভাবে বানিয়েছে বা হচ্ছে বাবুর কি করে বা বাবরজি বাড়ি কোথায় এরকম অনেক কিছু জানতে মানে জানতে চাইলাম তো যাই হোক আসলে হয় না খাবার হচ্ছে কি মানে খাবার কিন্তু মানে মজা হইলে মানে মানুষ হচ্ছে কি আমার কাছে মনে হয় কি সবচেয়ে মানুষ প্রেমে পড়ে হচ্ছে খাবারের মানুষের পেট শান্তিত সব কিছু শান্তি এরকম একটা কথা আছে মোটামুটি রাগ খুব সব কিছুই ঠান্ডা হয়ে যায় খাবার খেলে তো যাই হোক খাবার মজা হলে তো তো তাহলে তো কোনো কথাই নেই খাবারের প্রশংসা একদম করতেই হবে খাবার দেখলে আমার ভিতর একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে খাবার আমার কাছে মনে হয় যে আমি অনেক খাবার খেতে পারবো কিন্তু খাবার দুই থেকে তিন নলা বা চার নলা বড়জো চার ভাত টাইপের খাবার খেলে আমার পেট ভরে যায় ডায়েট করতে করতে আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তুলে ছোট হয়ে গেছে তো খাবার ওরকম খেতে পারি না তো আমি যতটুকু খাবার নিয়েছি আমি চেষ্টা করছি খাবারটা ফিনিশ করার জন্য কারণ খাবার ওয়েস্ট করা আমার একদম পছন্দ না আমাকে যারা চিনে মানে আমার আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই জানে যে আমি খাবার একদম ওয়েস্ট করি না খাবার আমি ফেলে দেই না যখন থেকে একা একা সংসার শুরু করেছি তখন থেকে একা রান্না করতে হয় সব কিছু একা করতে হয় তখন বুঝি যে খাবার রান্না করাটা সবচেয়ে বেশি কষ্টের তখন থেকে আমি খাবার একদমই পালাই না বা ওয়েস্ট করি না সবশেষে যেটা দিয়েছিলো সেটা হচ্ছে জর্দা জর্দার টেস্টের কথা যদি বলি খুব ভালো ছিল তবে জর্দা যদি গরম গরম খাওয়া যেত তাহলে বেশ ভালো লাগতো আর হচ্ছে পোলাও চাল দিয়ে যেহেতু জর্দাটা করেছি একটু হালকা মানে একটু হালকা শক্ত হয়েছিল তবে ওভারঅল সব কিছু খাবার ভালো ছিল আলহামদুলিল্লাহ জর্দা আমার অনেক পছন্দের একটি খাবার আমার কাছে মনে হয় বিয়ে বাড়ির মেন আকর্ষণই হচ্ছে মানে খাবারের মধ্যে মেন আকর্ষণ হচ্ছে জর্দা অনেকের অনেক ধরনের খাবার পছন্দ বাট আমার জর্দাটা অনেক বেশি পছন্দের মানে আমি যতই ডায়েট করি বাট আমার জর্দা খেতে হবে খাওয়া দাওয়া শেষ করে বরার কোণে যেখানে মানে যে স্টেজে বসা ছিল সেখানে গেলাম সেখানে গিয়ে দেখি কাজে এসেছেন মানে তারা বিয়ে পড়াবেন বিয়ে পড়ানোর জন্য আর কি ওয়েট করতে আত্মীয় স্বজন যারা ছিলেন তারা আসলে সবাই একই একত্রে দাঁড়িয়েছিলেন তো কনের ভাইকে খুঁজতে ছিল কনের ভাই আসলে কোথায় গিয়েছিলেন ফোন টোন দিয়ে আনা হলো তো তারপর হচ্ছে কনে বর আর কি কাজে আর কি কথা বলার চেষ্টা করলো যে কিভাবে আর কি যেই আর কি এই সব কাজ মানে প্রসেসিংটা যেভাবে হয় আর কি আলহামদুলিল্লাহ ভালোই ভালোই সব কিছু হয়ে গেল দেন হচ্ছে মানে বিয়েটা কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ তো দোয়া রইল তাদের জন্য তো এই ছিল ছোট্ট একটি ডেইলি ব্লগ বা বিয়ের শাদির একটা ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি আর বড় করলাম না কারণ বড় হলে আরও বেশি টাইম লাগবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ